नमस्कार बंधुरा, शम्पास मिनि वर्ल्डे आज के आपनादेर आमी डिम पालं रान्ना करे देखाबो। एर जोन्नो आमार जे जे इनग्रेडियंट्सगुलो लागजे सेगुलो होच्छे, आमी एखाने छटा सेद्ध करा डिम निएछि, खानिकटा सर्षेर तेल आर जे काचा पालं शाकटाके देखालाम सेटाके मिक्सिते पेस्ट करे निए निएछि। आर लागजे एखाने दुटो माझारी मापेर पेंयाज, एकटु मिहि करे कुचिए निएछि, आर निएछि रसुन, काचा लंका एवं आदार एकटा पेस्ट। और फोड़नेर जन्य लागजे खानिकटा गोटा जिरे, कयेकटा गोटा गरम मसला एवं दुटो तेजपाता, एवं नून तो यथारीति लागजेई। आर दु चामच करे धने गुड़ो, जिरे गुड़ो एवं हलुद गुड़ो लागजे। आर आपनारा जारा एकटु झाल बेशी खेते भालोबाशेन तारा शुकनो लंकार गुड़ो बा गोलमरिचेर गुड़ो एगुलो अवश्यई व्यवहार करते पारेन। केउ चाइले এই রেসিপিটাতে ধনে পাতাও ব্যবহার করতে পারবেন। এবার আমি রান্নাতে চলে যাচ্ছি। আমি এখানে একটা কড়াই গরম বসিয়ে তার মধ্যে প্রথমেই খানিকটা সর্ষের তেল দিয়ে যে ছটা ডিম সেদ্ধ করে রেখেছি সেইগুলোকে আমি খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। ডিম কিন্তু অনেক সময় তেলে দিলে খুব গায়ে ছিটে আসে, ওই জন্য আমি ভয়তে ঢাকা দিয়ে দিয়ে করছি, কিছু মনে করবেন না প্লিজ। আমি এই ডিমটার মধ্যে খানিকটা ডিমগুলোর মধ্যে আমি খানিকটা হলুদ গুঁড়ো এবং নুন ছড়িয়ে দিচ্ছি। এটাও অপশনাল, দিতেও পারেন নাও দিতে পারেন, কারণ আমরা যখন রান্না করব তখন অটোমেটিক ওটা ঝোলে মিশলে নুন বা নুনের যে টেস্টটা সেটা অবশ্যই পাব। ডিমগুলো ভাজা হয়ে যাওয়ার পরে আমি একটা বাটিতে ওদেরকে নামিয়ে নিচ্ছি। এবার ওই তেলটার মধ্যেই আমি খানিকটা গোটা সাদা জিরে, গরম মশলা এবং যে দুটো তেজপাতা রেখেছিলাম সেগুলো ছিঁড়ে ফোড়নের জন্য দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এবার এর মধ্যে আমি কাটা পেঁয়াজগুলো দিয়ে নেব। অনেক সময় পেঁয়াজকে একটু লাল লাল তাড়াতাড়ি ভাজার জন্য সামান্য পরিমাণে নুন ব্যবহার করে নিতে পারেন। পেঁয়াজটা একটু ভাজা হয়ে যাওয়ার পরে আমি এতে আদা রসুন এবং কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিচ্ছি। এগুলোকে একটু নাড়াচাড়া করার পরে আমি এতে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো এবং যে হলুদ গুঁড়োটা রেখেছিলাম সেগুলোকেও এবার দিয়ে নেব। এবার এতে সামান্য পরিমাণে জল দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে কষে নেব। মশলাগুলো কষতে কষতে যখন মশলা থেকে একটা তেল মতো ছেড়ে দেবে, আসলে প্রত্যেক বাঙালির আমরা খুব ভালো করেই জানি যে মশলা কষা হলে সেটা কীরকম হয়, তো তখন আমি এর মধ্যে আমি যে পালং শাকটা পেস্ট করে রেখেছি সেটাকে দিয়ে দেব। এবার পালং শাকটাকেও খুব ভালোভাবে ওই ভাজা মশলার সঙ্গে মিশিয়ে একেও ভালো করে আমি কষিয়ে নেব। বন্ধুরা, এবার দেখুন নুনটাকেও এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমরা সাধারণত পালং পনিরটা খুব খেয়েও থাকি বা একটা কমন ডিশ, কিন্তু একদিন আমি নিজে থেকেই পালংয়ের সঙ্গে ডিম দিয়ে রান্না করে দেখলাম খুব অপূর্ব এবং অসাধারণ হয় কিন্তু খেতে। তো বাড়িতে ট্রাই করবেন, আশা করি বেশ ভালো লাগবে আপনাদেরও। আমি এখন একটুখানি ঢাকাও দিয়ে দিয়েছিলাম যাতে ঠিকঠাক কষেও যায় আবার একটু সেদ্ধ সেদ্ধও হয়ে যায়। এবার আরও খানিকক্ষণ নাড়াচাড়া করার পরে যখন দেখব যে পালং শাকটা খুব ভালোভাবে রেডি হয়ে গেছে, তখন এতে পরিমাণ মতো, কারণ খুব বেশি একটা গ্রেভি এতে ভালো লাগবে না, তো যতটা যে যেরকমটা খেতে চান সেরকমটা এর মধ্যে জল ব্যবহার করবেন। এবার গ্রেভিটা ফুটে ওঠার পরে আমি ভাজা ডিমগুলো এতে দিয়ে দেব।
সব শেষে এটার মধ্যে আমি অল্প একটু গুঁড়ো গরম মশলা ছড়িয়ে দেব, কারণ গরম মশলার গুঁড়োটা সবার শেষে দিলে গন্ধটা ভালোভাবে থাকবে। ঢাকা দিয়ে গ্যাসটাকে পুরো অফ করে দেব। দেখুন, আমার আজকের রেসিপি ডিম পালং একদমই রেডি হয়ে গেছে। এই রান্নাটা কিন্তু সত্যিই অসাধারণ। তো আমার আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একে লাইক করবেন, এবং আমার চ্যানেলটিতে প্রথমবার ভিজিট করে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।